Tangshala Bilas Committee Songmari Nambaskangotone Agartala Press Club Khlaijakha IPF Debodolni Central Executive Committee ni Koksapanda Manjakha IPF Debodolni Asukphang Prem Kumar Yang General Secretary Shobhandeep Barma Assistant General Secretary Eba Minister Shukla Soronwatiano Khoboite Kobon Ozamarok Aburi Yagula Ashali Pandao Kokshana Nithagai IPF Tini General Secretary Shobhandeep Barma Shaka Ashali Koksa Pandao Kaitham Nangkukmani Gosimungna Harjaka Hnei Bless Committee Chongmari Nabiskangotoni Wai IPF Dibodoli Joto Division Odagi Murzaka Regional Committee 10 November Shalmari Nibishungun Osram Zaka Nibagai Abuna Naikula Nibagai Kaisa Committee Sinam Zaka Hnei Tei Phainai 4 December Shalmari Wa Kumulungo Kaisa Kotor Loko Kutum Panda Shongza Zaka Hnei Bless Committee Chongmari Sakla Jakmani Yagula Hakotor Committee Ni Conference Klani Nibagai নমস্কার মিডিয়া বন্ধুদের আজকে আমাদের আইপিএফটি পার্টির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি কেন্দ্রীয় কার্যকরী কমিটির একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এই বৈঠকে মূলত তিনটি সিদ্ধান্ত আমরা নিয়েছি এক নম্বর সিদ্ধান্ত হলো সরকারিভাবে অফিস কাছারিতে আপনারাও জানেন অলরেডি ভিলেজ কমিটি নিয়ে প্রস্তুতি পর্ব শুরু করেছে যে কারণে আমরাও আমাদের আইপিএফটি পার্টির তরফ থেকে ভিলেজ কমিটি নির্বাচন যদিও ঘোষণা হয়নি তারপরেও ডিসেম্বরে অথবা আগামী জানুয়ারিতে কে টার্গেট রেখে যে আমাদের যে আইপিএফটি পার্টির প্রত্যেকটা রিজনাল কমিটি আগামী 10 তারিখের মধ্যে কমপ্লিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিভিশনকে আর সেই মোতাবেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে আমাদের একটা কমিটিও গঠিত হয়েছে অবজারভারের তারা এই বিষয়টা দেখবে এবং আগামী 10 তারিখের মধ্যে প্রত্যেকটা 587 ভিলেজ কমিটির প্রত্যেকটা একটা রিজনাল কমিটি গঠন প্রক্রিয়া এটা সম্ভব সম্পন্ন করা হবে আগামী 10 তারিখের মধ্যে করতে হবে এই রকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে দ্বিতীয়ত যে সিদ্ধান্ত হলো আগামী 4 তারিখ ডিসেম্বর 2024 কুমুলুঙ্গে বড় ধরনের একটা জনসমাবেশ আইপিএফটি আইডাব্লিউএফটি এবং ইউড আইপিএফটি আটিসা এবং বিভিন্ন যে শাখা সংগঠন সব একসঙ্গে মিলে আমরা জনসমাবেশ করতে যাচ্ছে আগামী 4 তারিখ ডিসেম্বর তিন নম্বর যেটা আগামী যে সেন্ট্রাল কমিটি যেটা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আমরা পরবর্তী সময় যখন ইলেকশন ঘোষণা হবে ইলেকশন ঘোষণা হলেই সেন্ট্রাল কমিটি আমরা এমসিসি কনফারেন্স আমাদের করা হবে তৈরি করে আজকে সিদ্ধান্ত নেইনি তারিখটা এটার সিদ্ধান্তের অপেক্ষায় আছে ইলেকশনের পরে ঘোষণার পরে আমরা এই মিটিংটা করা হবে এটাই মূলত তিনটা বিষয়টা আবহাওয়াইকিন আশাল কক্সানানি থাঙে আইপিএফ দিবদলনি আসুকফাং প্রেম কুমারী আং শাখা টিপ্রাসা এবার এডিসি আমসায় টংনাই যত লুক রগ্ন ব্লেস কমিটি নি চংমারিনী সানলাই মুক্তি সাবৈ টংখা তামনি হিনকে চংমারি রক উংলিয়া তৈ কতাল কমিটি রক সাম জায়গানি বাকৈন ডেভেলপমেন্ট ইংয়া অঙ্গে টংখা হই আবনি বাকৈ ব্লেস কমিটি চংমারিনী সালমারি সাকলাই জাগনানি বাকৈ গসিমুং হার জাগনানি কক্সাকা রাজ্য কমিটি কার্যকরী কমিটি বড় একটা মিটিং তিনি অ মিটিং অনেক কিছু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা খাইছেন এই আলোচনা মোতাবেক আগামী দিনে কার্যকরী খাই নাই বা কার্যকরী খাইনেন বলে চেষ্টা নাই তো পুলিশ কমিটি ইলেকশন আবার তিনি জরাতে হয়তো বা ইলেকশন কমিশনক ত্রিপুরা নিধিকে সাকলাই যা কমা কোনো ক্রিক ইয়া যত ত্রিপ্রাসা বা এডিসি এলাকাও যারা তোমাদেরও যতন দাবি খাই তোমার যারা যে ভিলেজ কমিটি পূর্ণ ইলেকটেড ভিলেজ কমিটি বাই এডিসি এলাকাও বিভিন্ন ডেভেলপমেন্ট সাম ভেগাট টঙ্কা আবার ঠিক মতন কাজ চলিলে আমি টঙ্কা কাজে আবার ইলেকশন দরকার যত ত্রিপ্রাবাসী বা এডিসি এলাকা যারা তোমার যতন দাবি খাই তো রাজনৈতিক দলও দাবি খাই তো আমার বাজে চেন পার্টি আইপিএফটি আবার তো কত কেটা ওয়ানশক লাইন হকম যাক চেন বিভিন্ন রাজনৈতিক মানে রাজনৈতিক দল বিভিন্ন ইলেকশনে চল ফাইট খাই ফেলে 2009 ডিসেম্বর ফাইভে চেন চিকন কটর যত ইলেকশন চেন ইলেকশন ক্যান্ডিডেট লাগে বাটাগি অ্যাপ্লাই চেন আমি তো উনি ফেলে তো আমার বাজে চেন আগামী দিন চেন পার্টি ভিলেজ কমিটি ইলেকশন তাহলে একটা পারফরমেন্স খাইবে চেন যেখানে 587 এডিসি ভিলেজ তাবুক তঙ্গ তাই আগামী দিন তবক যেটা
কাম চলই তুমি যে তাই একশো ত্রিশ বত্রিশের মতো যেটা পারি না তুমি আবার যদি কুকুর কার্যকরী হানতে বা যত জায়গায় না চলব তিনি পার্টির তরফ থেকে ফাইট খাই না কিছু প্রশ্ন আগুন বাকি তিনি সিএসটি মিটিংয়ে মেন এজেন্ডাটা আবার হাইকিন আস হল চংমারি নতুয়ে পান্ডাও মানজাকাই ও জামারক দাল বিদাল তাং বোতাংনি কগ্নব শাখা রাজা খরাগুলি সিমি অমিতনি কক্ঠুমচিনি খরা খুলংখা আং দীপিকা দেবরমা রাধা কৃষ্ণের জুয়েলারি মেরম যত নম্বর দুই থাকা ছুটা হাসতে ও ধন তেরস ধন বৃদ্ধি যত নিসলাই কত রামচাপ কানমারি নিতে অতে চেঞ্চারি জামাই 23 অক্টোবর নিসিমি 6 নম্বর বলজর অর পাঠানি নরম মানাই রামচন্দ্রী বাইয়া গ্রাম 400 গ্রাম মারিনি অফার ডাইমন্ড মাইনাই 100% মেকিং চার্জ ফ্রি রং মাইনাই জেমস্টোন পাইপিং এমআরপি নি 15% অফার ট্রে সিলভার জুয়েলারি মেকিং চার্জ অফ অফার তঙ্কিনাই আবন খুইয়ে এসিওর গিফট পতংনাই কেহা কেহা মানি পাইপিং মেগালাকি ড্র তঙ্গাই থাই বাস্কুটি ট্রেক সাম জুয়েলারি স্লাইপিং অফ 100% রং মারিনো মাইনাই চিনি রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুম মানাই উষা বাজার আগরতলা বেলুনিয়া ধর্মনগর তে উদয়পুর সেন্ট্রাল রোড যত নাম সহ চিনি সরম হামবাই